WBNBF অগ্রগামীর আরেকটি ভিডিওতে তোমাকে সুস্বাগতম। আমাদের আজকে দ্বিতীয় ভিডিও অর্থাৎ ভিডিও নাম্বার টু। তুমি যদি ভিডিও নাম্বার ওয়ান এখনো না দেখে থেকে থাকো তাহলে অবশ্যই বলবো তুমি ভিডিও নাম্বার ওয়ানটি আগে দেখে এসো, কারণ আমরা তোমাকে WBNBF ইন্টারভিউর উপরে 10টি ভিডিও দেবো, তাই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমরা বলেছি এই WBNBF এর ইন্টারভিউ কভার করতে হলে অর্থাৎ অগ্রগামী ইন্টারভিউ ভালো করতে গেলে তোমাকে 7টি টপিকের উপরে খুব ভালোভাবে জানতে হবে। তার মধ্যে আজকে আমি প্রথম টপিকটি আমরা আলোচনা করব, কারণ এর মধ্যে কয়েকটি টপিক খুব ছোট, তো একটা ভিডিওতে হয়ে যাবে, বাকি যে টপিকগুলো বড় কয়েকটি ভিডিও হবে। এই মিলে মোট 10টি ভিডিও তোমার জন্য করব। অবশ্যই এই 10টি ভিডিও তুমি পুরো দেখবে। অ্যাজ ইউজুয়াল তুমি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করো, কারণ আমাদের তোমরা জানো যে আমরা WBNBF এর ইন্টারভিউ গাইড নোট তোমার জন্য লিখেছি। তুমি আমাদের দুটি গাইড আছে, গাইড এ গাইড বি। গাইড এ হচ্ছে তুমি বাড়িতে বসে পাবে, গাইড বি হচ্ছে এখানে এসে কোচিং নিতে হবে। গাইড এতে তুমি পাবে একটি PDF নোট যেখানে অনেকগুলি পেজ থাকবে এবং প্রতিটি টপিক খুব সুন্দর করে, এই 7টি টপিক খুব সুন্দর করে লেখা থাকবে, সেই লেখা টপিকগুলো তুমি জানতে পারবে। গাইড বিতে আমরা এরপরে গাইড ইয়েতে কী হবে, এই নোটটি তুমি বাড়িতে পড়ার পরে একটি মক ইন্টারভিউ অর্থাৎ ফোনের মাধ্যমে একটি মক ইন্টারভিউ দিতে পারবে। সেই মক ইন্টারভিউটা আমরা নেব ফোনের মাধ্যমে, এরপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনা। এই সমস্ত বিষয়গুলি তুমি 500 টাকার বিনিময়ে পাবে, পেতে গেলে এই নম্বরে ফোন করতে হবে। এছাড়া তুমি যদি বলো যে স্যার আমার অতিরিক্ত ভয় হচ্ছে, ঘাবড়ে যাচ্ছি, আমি সরাসরি ইন্টারভিউ শিখতে চাই, তাহলে আমাদের এখানে 2 দিনের লাইভ কোচিং শুরু হবে। সেখানে সমস্ত কিছু PDF নোট, মক টেস্ট, ইন্টারভিউ সমস্ত কিছু পাবে। তো সেই দিনগুলি তুমি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তাই দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করো, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই কোর্সগুলো শুরু করতে চলেছি। চলো আজকে যেটি টপিক হচ্ছে সেটি হচ্ছে ইন্টারভিউ সম্বন্ধে ধারণা। তুমি যারা নতুন ইন্টারভিউ সম্বন্ধে, ইন্টারভিউ রুম অর্থাৎ ইন্টারভিউ সম্বন্ধে, ইন্টারভিউয়ের বাংলা হচ্ছে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার কেন নেওয়া হয় তুমি জানো? তোমার যে বুদ্ধি আছে বা তোমার যে রিটেন জ্ঞান আছে সেগুলি কিন্তু পরীক্ষা করা হয়েছে। এখন তোমার অন্য কিছু পরীক্ষা অর্থাৎ তুমি তোমার যে অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সকে দেখা হবে, তোমার বুদ্ধি কেমন আছে, তুমি কেমন মানুষের সঙ্গে ব্যবহার করতে পারো, তুমি একজন কর্মী হিসাবে কেমন ছেলে, সেই সমস্ত জিনিসগুলো যাচাই বাছাই করা হবে। তো ইন্টারভিউ ধারণা সম্বন্ধে যে জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, এক হচ্ছে প্রবেশ, তুমি কীভাবে প্রবেশ করবে সেই বিষয়গুলি, তারপরে হচ্ছে কীভাবে বসবে, তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যে কী করবে। এখানে কতকগুলি জিনিস তুমি যদি না করো বা সেই জিনিসগুলি যদি না মেনে চলো তাহলে তোমার বিপদ হতে পারে। সেই জিনিসগুলি আমরা এখানে 5টি টিপস নিয়ে আলোচনা করবো শুনবো। দ্বিতীয় নম্বর হচ্ছে কী করবে না, কী করবে না ইন্টারভিউ সকালে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউ সকালে তোমার কী করা উচিত, কী কী প্রিপারেশন নেওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে ইন্টারভিউ সম্বন্ধে ধারণা। অর্থাৎ যেমন প্রবেশে অনেকে দ্বিধাবোধ থাকতে পারে যে স্যার প্রবেশ করবো কীভাবে। তোমাকে সোজা ভাষায় বলি, তুমি একটা ফাইল তোমার হাতে থাকবে, মনে করলাম এই একটা ফাইল, এইটাকে এইভাবে ধরবে, এটা লেফট হ্যান্ড দিয়ে সঙ্গে পায়ের সঙ্গে এইভাবে থেকে যাবে। তো আমরা লেফট হ্যান্ডের ফাইলটা এইভাবে ধরলাম, ধরে নিলাম। এর পরবর্তীকালে আমরা রাইট হ্যান্ড দিয়ে দরজা খুলে নেব, দরজা খুলে নিয়ে ভালো করে শোনো, দরজা খুলবো, দরজা আমি লেফট হ্যান্ডে ফাইল ধরে আছি, রাইট হ্যান্ড দিয়ে দরজা খুলছি, দরজা খুলে বলবো আমি কি আসতে পারি। আবার বললাম, কি বললাম ভালো করে দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, আমি কি আসতে পারি, বুঝা গেল? আমি কি আসতে পারি, আমি কি আসতে পারি, এই কথাটি বললে এবার অনেকে বলতে পারে যে মে আই কাম ইন। যেহেতু তুমি ইংলিশ দিয়ে বলা শুরু করছো তাই ইংলিশে যদি প্রশ্ন শুরু করে দেয় তাহলে তোমার বিপদ হতে পারে, তাই আমি সোজা বাংলায়, সরল বাংলায় বলবো আমি কি আসতে পারি। তাহলে একটা কনফিউজ দূর হলো। দ্বিতীয় কনফিউজ হচ্ছে যে স্যার আমি কি ম্যাম বা স্যার বলবো না। দেখো তুমি রুমে প্রবেশ করছো, সেখানে ম্যাম আছে না স্যার আছে তুমি আগে থেকে কী করে জানবে, তাই না? তাহলে তার মানে কি আগে থেকে তুমি দেখতে পাওনি, ধরো দরজার এই দিকে স্যার ম্যামরা আছেন, তাহলে কী করে বুঝবে? তাহলে ম্যাম বলবে না স্যার বলবে, তাহলে কনফিউজ করার দরকার নেই, তাহলে তুমি কোনোটাই বলবে না, তুমি জাস্ট বলবে আমি কি আসতে পারি, এবং সেটা খুব থেমে সুন্দর ভাষায় তুমি বলবে, ঠিক আছে? যে আমি কি আসতে পারি, আমি কি আসতে পারি,
ঠিক এইভাবে বলবে। তাহলে হলো এই গেল প্রবেশ। তাহলে প্রবেশ করার সুন্দর একটি নিয়ম আমরা কিন্তু শিখে নিলাম। এবার বসবে, বসবে দেখো অনেক সময় কি হয়, আমরা বসতে গেলাম, এবার ঢুকে বলবে, এবার ঠিক রুমে প্রবেশ করে দাঁড়িয়ে থাকবে, তারা কিন্তু বসতে বলবে। বসার সময় অবশ্যই অনুমতি নিতে হবে, কি নিতে হবে, বসার অনুমতি নিয়ে বসবে। তাহলে অনুমতি নিলাম, অনুমতি নিয়ে আরাম করে বসবে। দ্বিতীয় যে চেয়ার টানবে না, অর্থাৎ চেয়ার দেখা যাচ্ছে টেনে ইউ টেনে বসছো, অসুবিধা হচ্ছে, তুমি আরামসে রিল্যাক্সে ঠিক বডিটা এইভাবে নিয়ে, স্ট্রাকচারটা এইভাবে নিয়ে, ফাইলটা এরকম ছিল আমার ধরা আছে, আর হাত দুটো পা দুটো এরকম শার্ট করা আছে, সুন্দর করে বসে নেবে। এবার এই সমস্ত কিছু ভালো পুঙ্খানুপুঙ্খানে জানতে হলে তোমাকে অবশ্যই গাইড বি, অর্থাৎ আমাদের লাইভ কোচিংয়ে এসে, যেটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত, সেখানে তুমি ইন্টারভিউ নিয়ে যেতে পারো, সেটা কিন্তু তোমার জন্য ভীষণ সুবিধা হবে, আর সেইটা তোমাকে বলার বাহুল্য। কেমন? তাহলে আমরা কিন্তু সেই সেশনটি তোমার জন্য রেখেছি, তাই তুমি চলে আসতে পারো, ঠিক আছে? তাহলে সে বসে নেবে। এবার হয়েছে ব্যাপার হয়েছে কি, এক্স্যাক্টলি এবার সব থেকে ইম্পর্টেন্ট কি হচ্ছে, যে কি করবে, ভালো করে শোনো। এই ইন্টারভিউতে আমরা পাঁচখানা টিপস তোমাকে অবশ্যই জানতে হবে। ইন্টারভিউতে কনফিডেন্স থাকার সঙ্গে সঙ্গে পাঁচটি টিপস তোমার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। প্রথমত, ইন্টারভিউ হচ্ছে কথোপকথন, সে বলবে তুমি শুনবে, সে বুঝবে, সেটা বুঝবে, বুঝে সঠিকভাবে আনসার দিতে হবে। তাহলে তোমার প্রতিটি কথা, প্রতিটি সেকেন্ড তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তারা প্রতিটি সেকেন্ডকে কিন্তু যাচাই করবে। সেই জন্য তোমার জন্য প্রথম টিপস হচ্ছে মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে? তাহলে আপনি মানে তুমি মনোযোগ দিয়ে শুনবে, কারণ অনেক সময় কি হতে পারে, হয়তো যে প্রশ্নটি তুমি করছে ওনারা, সেই প্রশ্নের উত্তর তোমার জানা আছে, তাই প্রশ্ন শেষ না হতেই তুমি কিন্তু শুরু করলে, এইটাকে বলা হয় বেয়াদবি। কারণ তার প্রশ্ন সঠিকভাবে শুনতে হবে, সে কী বলতে চাইছে বা কী বোঝাতে চাইছে বা কী জানতে চাইছে, তার মানে কি বললাম, সে কি বলতে চাইছে, সে কি বোঝাতে চাইছে, কি জানতে চাইছে, এই তিনটি প্রশ্নের উত্তর তোমার জানা থাকা চাই। কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে আর কি জানতে চাইছে। তাহলে বোঝা গেল, এই একটি প্রশ্নের এই জিনিসগুলো তার মানে বোঝা গেল। তার মানে হয়তো যে কথাটা বলছে আর সেটা হয়তো বোঝাতে চাইছে না, যেটা বোঝাতে চাইছে সেটা হয়তো জানতে চাইছে না, এই বিষয়গুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই প্রথম টিপস হচ্ছে তোমাকে মনোযোগ দিয়ে তুমি শোনো, যে তিনি কি বলছেন, হ্যাঁ কি বোঝাচ্ছেন এবং কি জানতে চাইছেন, এই প্রশ্নগুলি তোমার সামনে জানে একদম ক্লিয়ার হয়ে থাকে। এবার অনেক সময় আমরা দ্বিতীয় টিপস হচ্ছে তোমাকে যে তুমি সবসময় পজিটিভ কথা বলো, ইয়েস পজিটিভ কথা বলো, সবসময় চেষ্টা করো। দেখো, একটা জিনিসের ভালো মন্দ সব কিছু থাকতে পারে, বা তোমার কথায় কোনো সময় দুঃখের কথা আসবে না, তোমার গরিবের কথা, তুমি হয়তো গরিব হতে পারো, গরিবের কথা আসবে না, তুমি খুব কষ্ট করেই করেছো, এইসব কথাগুলো আসবে না। অর্থাৎ কোনো নেগেটিভ কথা তোমার এর মধ্যে যেন না আছে। বললো তোমার নিজের সম্বন্ধে বললো তুমি অনেক সময় খুব কষ্টে মানুষ হয়েছি, হ্যান ত্যান এই সব পরিবেশ নাই, এই তেমন পড়াশোনার পরিবেশ নেই, এইসব বলছো, তো এই বিষয়গুলি কিন্তু মোটেও ভালো জিনিস নয়। তাই সবসময় তুমি পজিটিভ কথা কিন্তু বলবে, সেই বিষয়টা ধ্যান রাখবে, কেমন? তৃতীয় নম্বর টিপস হচ্ছে যে আগ্রহ দেখাও, আগ্রহ দেখাও। একটি প্রশ্ন সাধারণত তোমাকে আমরা নেব কেন, তুমি প্রতিটা প্রশ্নের মাধ্যমে বোঝানোর চেষ্টা করো এই চাকরিটা পেতে তোমার ভীষণ আগ্রহী, তুমি চাকরির প্রতি ভীষণ ইন্টারেস্ট, এই কাজ করতে তুমি ভালোবাসো এবং এই চাকরিটা তোমার খুব দরকার, এই জিনিসটা তুমি বুঝিয়ে দাও, বোঝা গেল? এইটাকে বলছে আগ্রহ দেখানো। আমরা চার নম্বর টিপস হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট টিপস, আমরা বলি আই টু আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে কথা বলো, এটা কিন্তু তোমার জন্য ভীষণ ভীষণ একদম ইম্পর্টেন্ট। আমি বলি, ধরো আমরা চোখটাকে হয় নিচের দিকে নামাতে পারি বা উপর দিকে নামাতে পারি বা এদিকে দেখতে পারি এদিকে দেখতে পারি, এই প্রতিটা ধাপই কিন্তু ভীষণভাবে খারাপ। যদি কেউ
চোখটা নিচে নামিয়ে কথা বলে তার মানে বোঝাচ্ছে তার আত্মবিশ্বাসের অভাব। তাহলে নিজের প্রতি কনফিডেন্স লেভেলটা কিন্তু তার ভীষণ কম, তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে ইন্টারভিউ থেকে অনেক কম নম্বর দিতে পারে। ঠিক আছে, তাহলে উপর দিকে তাকালে অনেক সময় কি হয়, আর সে হয়তো ভাবছে বা মুখস্থ করে রেখেছে এই বিষয়টি কিন্তু সে ধরে ফেলবে। তাই এই সমস্ত কিছু ওকে ই করার জন্য তুমি আই টু আই কন্ট্যাক্ট করবে। কেমন, এটা চার নম্বর টিপ ছিল আমাদের, আই টু আই কন্ট্যাক্ট করবে, অর্থাৎ চোখে চোখ রেখে কিন্তু কথা বলবে। তোমাকে বলবো আমরা এই সমস্ত কিছু আমাদের ইন্টারভিউ নোটে, পিডিএফ নোটে খুব সুন্দর করে আলোচনা করেছি ডিটেলসে। তো তুমি সেই নোটটি অবশ্যই বলবো কিনে নাও, কারণ সামান্য 500 টাকার বিনিময়ে তুমি যে জিনিসটা পাবে, তোমার লাইফ পরিবর্তন চেঞ্জিং হতে চলেছে। আর তুমি যদি আরও সব থেকে ভালো হয় সরাসরি আমাদের এখানে এসে ইন্টারভিউ নোট গাইডবুক নিয়ে যেতে পারো, আর যেখানে তোমার চাকরি কিন্তু নিশ্চিত হয়ে যাবে এই গাইডটা নিলে। ঠিক আছে, তো সেই জন্য তোমাকে যোগাযোগ করতে হবে 7076650708 এই নম্বরে। ঠিক, আমরা 5 নম্বর টিপস যেটা দেখে নেব, সব থেকে ইম্পর্টেন্ট টিপস, সব জানি সব জানতা গামছাওয়ালা। আমরা বলি না যে এমন ভাব দেখানো যাবে না যে তুমি সব জানো, ধরো তোমার একটা প্রশ্নের পরিষ্কারভাবে জানা নেই, তুমি কনফিউজড, তো তুমি বলে দাও পরিষ্কারভাবে যে স্যার আমার এই প্রশ্নের উত্তর বর্তমানে জানা নেই, তবে আমার যেটা মনে হচ্ছে এইটা বলতে পারো। মানে তুমি যতটা জানো ততটাই বলো, যে সব জানতা গামছাওয়ালা না, আর যেটা জিজ্ঞাসা করা আছে সেটাই বলো, জিজ্ঞাসা করার অতিরিক্ত কিছু বলো না, তুমি যদি জানো তাও বলো না। তার মানে কি, সব জানতা গামছাওয়ালা যেন না হয় এই বিষয়টা ভীষণভাবে জরুরি একটা ইন্টারভিউ নেবার জন্য। ঠিক আছে, আমরা তাহলে আসি কিন্তু টপিক 1 মোটামুটি আলোচনা করলাম। আমি আশা করবো তোমরা বুঝে গেছো যে ইন্টারভিউ রুমে কীভাবে প্রবেশ করবে, কীভাবে বসবে, কী কী জিনিসগুলো করতে হবে, এই বা কী কী করতে হবে না বিষয়গুলি। আরও কিছু বিষয়গুলি আছে যেগুলো তুমি আমাদের ইন্টারভিউ নোটে পেয়ে যাবে, সেই নোটগুলো তুমি নিতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি টপিক তোমাদের সঙ্গে আলোচনা করব, সেইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেইটা হচ্ছে অ্যাবাউট WBMBA অগ্রগামী। আমরা অগ্রগামী সম্বন্ধে বিভিন্ন রকম জিনিস প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ হলো। তুমি খুব ভালো থেকো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করো।